আরে বাইন্দা বিন্দা থুইছ না? হ বান্দাই রাখছি। তাহলে তো দেরি হইতেছে কে চাচা? কয় পিস দিছে? 35 পিস। আচ্ছা বইকালে দোকানে আইসো। কেমন লাগে মেজাজটা? কত মন দায় চায় ঘুষি মাইর নাকটা ফাটায় ফেলে। পরে খালি এই গাড়ি না হলে আইতার উমনা দীক্ষা কিছু কই না। ওরে ওহন আইসে নাকি আমার পিছে পিছে? আইসে না তাইলে লাগে কত? তোর পিছে পিছে যে যায় কয় না কিছু? কোনে সাহস আছে নাকি? সিলায় মানুষ গোছায় ফেলাম না। অগো এলাকা দিককে বাইচ্ছে গেল। আমগো এলাকা হইলে ওর পাও বাইঙ্গা একদম টেঙ্গি ঝুলে ফেলতাম। ফাজিল কথা।
করি হাসা করে একটা কথা কও তো একলা একলা এমন ভেট কাও কেন মনে জোয়ার আছে তো ভাবি এর লাগা ভাট ভাই এতক্ষণ লাগাইলে আইতে কি করুম কও নতুন বিয়া করছি তো নতুন বউ বাড়ির থেকে বাইরেতেই দেয় না কালে নিজেরটাই বুঝলা আমার লাগে তো কিছু করলা না আরে এত অধৈর্য হইলে চলে পরির ভাইয়ের কাজ আরো দুই সপ্তাহ চলবো এদিকে পরি তো এই দুই সপ্তাহ ভাত লয়ে আওয়া যাওয়া করবই এত চিন্তার কি আছে কথা কয়ে কি বুঝলা আমি যে আইতে যাইতে খাড়াই থাকি ভালো মনে করে না খারাপ মনে করে হয় না কিছু মনে তো হয় না খুব ভালো মনে করে এই রে কি কও ভাই আরে এখনই ভাঙা বেরো না মেলা সময় আছে তুমি এক সপ্তাহের মধ্যে একটা রেজাল্ট পাই যাবে রেজাল্ট আমার পক্ষে আইব তো ভাই এইটা তো আমি ঠিক করে পারুম না তো আমি চেষ্টা করব এইটা রাখো এই কি করো কি করো টাকা দাও কেন তুমি আমার মামু গো বাড়ি রাখতেও না আমি কিছু জানি না ভাই পরির লগে আমার ঘটনা ঘটাই দেওয়নি লাগবে ঘটনা যদি ঘটাই দেই তাইলে টাকা ছাড়াই ঘটাই দিব আরে ঘুষ তো খাইবো শিক্ষিত মানুষ আমি কি শিক্ষিত মানুষ নাকি আমি হইলাম নৌকার মাঝি আমারে ঘুষ দাও কেন ভাই পরিরে পামু তো ভাই পরির পিছে পিছে যাওয়া আসা তো কম করলাম না আর চোখের দিকে ছায়া কি মনে হয় মনে তো হয় পামু তোর মিয়া তাইলে আর এত চিন্তার কি আছে যাই কালকে দেখা কোনে তাতে পারে আপনার কয়দিনের কাম বাকি আছে আরো 10-12 দিন লাগবার পারে কেন কি হইছে তোমার বোন যে তোমারে খাবার দিতে যায় আল্লাহ জানে রাস্তায় কোন কেলেঙ্কারি ঘটায় কেন কি হয়েছে এক একলা হাসে জিগাইলে কয় মনে জোয়ার আছে মনে জোয়ার আছে কেমনে হ্যাঁ এই কথার মানে কি কোন মাইয়ার মনে যদি লাজ লজ্জ থাকে এই কথা বাইরে হয় কোনোদিন মুখ দিয়া আমি খেয়াল রাখুম নি তো কালকের থেকে তুমি এখন ইয়ে করো মশারিটা লো মশারি টাঙাও ঘুম লাগছে ওই তুই কি শুরু করছিস কত কাল খুদে মরে যেতে লইছিলাম তুই খাওন আনলি এক ঘন্টা পর আর অহন যে খাওন আনলি খাওনের বেলা হইছে অহন ভাবি কইল রান্ধন হয়ে গেছে তোমার ভাই গরম গরম খাই বনে লয়ে যাও যা ভাত রেখে দে পরে খাবনি
আছে আওয়াজ নাকি আয় উঠ তুমি দি কাহো তো কি হইছে গো এই পোলাটা নৌকাত কেন আরে আমগো গ্রামে নাকি ওর এক আত্মীয়র বাড়ি আছে ওই বাড়িতে যাইব আমার হাতে পায়ে ধরছে নাওটা পার করে চলে গেল না ঘুরি কেন তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওই পোলার লগে এক নৌকাত করে আমি নদী পার হবো আরে বুঝছ না কেন এই সানস্কিয়ার পামু নাকি এতদিন ওর এলাকায় মস্তানি করছে এখন আমগো এলাকায় নিয়ে হিসাব করবো কি কর মারবা তুই কি কর মামু না 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 ভুলেও মারবে তা না অসুবিধে কি বিজি কিছু তো করো আচ্ছা তোমাকে গেরামের রাশিদুল চেনো আর সাত ভাই বড় ভাইয়ের নাম ফরিদুল চেনো রাশিদুল রে আপনি কি আমারে কিছু জিজ্ঞাইতেছেন হ তোমার এই জিজ্ঞাইতেছি আকাশ ভাই কি হইছে রে পুরি কি হইছে তোরে খারাপ কিছু কইছে না ভাই আমি খারাপ কিছু জিগাই নাই আমি একটা ভালো কথা জিগাইছি কেন তুমি ভালো কথা জিগাইবা ভালো কথা জিগাইতে কেডা কইছে তোমারে আমি খারাপ কথা কেমনে জিগামু আমি তো খারাপ কথা জানি না তুমি ভালো খারাপ কোনো কথাই জিগাইতে পারবে না মাইয়া মানুষ দেখলেই মনের মধ্যে খালি কথা থাকে না ভাই আপনি যা চিন্তা করতেছেন আমি কিন্তু এমন পোলা না ভাই সব মাইয়া মানুষ দেখলে আমার মনের মধ্যে কথা জাগে না তো হঠাৎ অরে দেখা তোমার মনের মধ্যে কথা জাগানোর কারণ না অগ্রগ্রামে যাইতেছি একজনের লগে দেখা করেন লাগে তো যার লগে দেখা করেন লাগে যাইতেছি আর বাড়িটা না আমি আবার চিনি না তো এই কথা খান জিগাইলে অসুবিধাটা কি ভাই আরে ওই কথা যদি তোমার জিগাইতে হয় তাহলে আমারে জিগাইবা আরে জিগানোর দরকার কেন ভাই ওই কি মানুষ না একজন মানুষ একটা কথা আরেকজন মানুষকে জিগাইতে পারে না শোনো মিয়া তুমি কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমার নামে উঠছো আর যদি একটা কথাও কও তাহলে নাও ঘুরাইয়া তোমারে পারে না নামাই দিয়াছো থাক থাক ভাই ভুল হইছে আমার এই ভুল আর জীবনে করুম না আচ্ছা আপনি আমার একটু কয়ে দেন তো রাশিদুল কো বাইতে যাইতে হইলে ঘাট থেকে নাই আমি কোন দিকে যামু রাশিদুল কো বাড়িতে যাইবা হ ভাই হ ওই যে ওরা তো সাত ভাই না হ এই তো চিনছেন ওই যে বড় ভাইয়ের নাম ফরিদুল মাইজা ভাইয়ের নাম শাহেদুল ওই তো আর কয়া লাগবে না কয়া লাগবে না আপনি চিনে ফেলাইছেন ও ওই পরি চিনছস না তুই হ্যাঁ চিনছি কি আর করণ যাইব ভিনদেশি মানুষ তুই রাশেদুল কুবারের একটু চিনে দিস ঠিক আছে আপনি এই সামনে রাস্তা দিয়ে যাইবেন একটু সামনে গেলে দুইটা বাড়ির পরে রাশিদুল ভাই গো বাড়ি আমি তো রাশিদুল গো বাড়ি যাবো না আপনি না কইলেন তাকে পরে যাইবেন
কিছু একটা কওয়া লাগে এর লাগে কইছি আসলে আমি কারু লগে দেখা করবার রাহি নাই কারু লগে দেখা করবার রাহেন নাই না না একজনের লগে তো দেখা করবারই আইছি কার লগে দেখা করবার আইছেন যে আমার সামনে দাঁড়ানো আমি আপনার লগে কথাই কম না পাগল মিষ্টি নিমকি এখন কিছুই খামু না পরের মতে গতি কি বুঝতেছো ভালো ভাই খুব ভালো মনে তো হয় ঘটনা ঘটে যাইব আর যদি ঘটনা ঘটে তাহলে তোমার লাগাই ঘটবে তুমি যদি আমার এই সুযোগ কইরা না দিতা তাইলে তো আমি পরের কাছেই ফিরতে পারতাম আহো আহো ভাই আহো আর না তাক দূর পাগল আগে ঘটনাটা ঘটুক তারপরে মিষ্টি খামো বাড়িতে নতুন বউ তো উচ্ছ দেরি করে গেলেই রাগ করে বুঝছো না এই কথা কইলে আর কেমনে কি ঠিক আছে যাও ভাই ও যেটা কইছি সাহস কইরা কাল ঘটনাটা ঘটায় ফেলো দেখবা ফল পাইবা আজকে মনে হয় বান্দরটা নাই রে কেমনে থাকবো কালকে ইচ্ছা মতো ঝাড়তেছি না গাঙের ওই পাড়ার একটা পোলা কোন সাহস এই বাড়িতে এসে এটা দিয়া যায় এটা কি দেখা বুঝো না এটা কি আমি এটা নিয়ে কি করুম শাড়ি তোমারে দিয়া গেছে অহন তুমি এই শাড়ি পিনবা না গাঙে ভাষায় দিবা তুমি যাও আচ্ছা এসব কি ক আবল তাবল কথা ভাবি এই শাড়ি কেডা দিয়ে গেছে শুনো রং ঢং একটু কম কইর বুঝছো আবি একটা আমিও ছিলাম এইসব জিনিস না আমি খুব ভালো মতো বুঝি বুঝছি বুঝছি এই শাড়ি কেডা দিছে
এই সারার মুখে যদি আমি শাড়ি ফিক্কা মাইরা না দিয়ে আসতে পারি তাহলে আমার নাম পড়ি না। কাজল ভাই, আরে তুমি কোন সময়লা? এই শাড়ি আপনি ভাবির হাতে দিয়ে আইছেন কেন? কেন পছন্দ হয় নাই? আপনি কেন আমাকে বাড়ি ছাড় নিয়ে গেলেন? আস্তে কথা কও না, কামটা আপনি ভালো করেন। পরি পরি তাতে আমার কোন ভালোটা হইতেছে? মাইনসে যে দেখতেছে কি ভাবতেছে তারা? ভাবতেছে না যে মাইয়াডাই খারাপ, এই মাইয়াডাই নাচাইতেছে পোলাডারে? মাইনসের কথা বাদ দাও তো, মাইনসের কথা শুনে কোনো লাভ আছে? মাইনসে কি ভালোবাসার মর্ম বুঝে? এই যে আমি তোমার লাগে পাগল, তুমি আমার লাগে পাগল। আমি আপনার লাগে পাগল না, তুমি একটুও পাগল না আমার লাগে। সত্য কথা কবা পড়ি, চালাকি করবা না পড়ি। আমারই কইলাম তুমি চেনো না, আমার লাগে যদি তোমার মনে এক ফোঁটা দরদও না থাকে তাহলে তাহলে আমি আর কোনোদিনও তোমার সামনে আমি কোনোদিনও আমি কেন কই যাইবেন আপনি? দুই চোখ যেদিক যাই চলে যাম। খবরদার ফালতু কথা কবেন না, আপনি যদি যেদিকে দুই চোখ চলে যায় যান তাহলে মানুষে আমার দেখায় কইব না যে এই মায়াটার জন্য পোলাটা দেশান্তরী হয়েছে? দেশান্তরী না হয়ে কি করুম, এতদিন যা করছেন তাই করবেন। কাল যখন নদী পার হইয়া এই ঘটে আমু নৌকা থেকে নাইমা যদি আপনারে না দেখি তাহলে দেখেন কি করি? কি করবা? কি করুম কি করুম, কি লয়া ভর্তা বানুন। আরে পোলা তো মেলা ধন সম্পত্তির মালিক, 7 বিঘা জমি আছে, বসত বিটা ছাড়াই, আর ওই যে দোকানটা ওটা তো নিজের। যা কও না আকাশ ভাই, মানুষ কেমন সেইটা বিচার না কইরা দুইটা শাড়ির দোকান আছে আর জমি জিরাত নিয়ে ফালাফালি করলে চলবো? আরে পুরি রে হন, ওর মতো একটা পোলা যদি তোরে বিয়া করে এইটা তোর লেগে ভালো হইব। হইছে, আর কতক্ষণ লাগবো না, জলদি নাও সরো। খুব ভালো, হ্যাঁ খুব ভালো। হারা দিন তুমি এই পার আর ওই পার করো আর সংসারের হগল কাম আমি একলা করি। ওই শাড়িটা নিয়ে যদি পোলাটার মুখে ফিক্কা না মাইরাইতাম তাহলে ও সাহসটা বাইরে যেত না, তুমি কও। পোলায় করে কি কি করে আমি কেমনে কমু? আকাশ ভাই তো কইলো 7 বিঘা খেতের জমি আছে, বসত বিটা ছাড়াই। খোকি হ, আর ওই গঞ্জে যে বড় কাপড়ের দোকানটা ওইটাও নাকি পোলার নিজে? আল্লাহ, আর ওই পোলার মুখের উপর তুমি শাড়ি ফিক্কা মারছো? মারো না,
ওই পোলার লাগে কি আমার পীড়িত নাকি যে বাড়িতে এসে শাড়ি দিয়ে যাইব ওই ভাই ভাবি সংসারে কি পয়সা মরবা তুমি হ্যাঁ পয়সা মরবা স্বামী সোহাগ তো কপালে জুটবো না সেই পোলার কাপড়ের দোকান আছে গঞ্জে সাত বিঘা জমি আছে ওই পোলার এসে ফিদায় দেয় নো বাপসাদি উদি খাইবো না কেন গোসা গেছে আমার লাগে কেন গোসা করছে কেন বসু পিটা সারো পোলো সাত বিঘা খেতে জমি আছে গঞ্জে যে কাপড়ের দোকান এরা ওই পোলার আর হেই পোলারে তোমার বইনের মনে লাগে নাই রাজপুত্র এই শহরে বিয়া করে নিয়েছে আচ্ছা আমি কালকে ওই পোলার খবর নেব নি সত্য সত্যি যদি খেতের জমি থাকে গঞ্জে দোকান থাকে আর ওই পোলা যদি সত্য সত্যি পরিরে বিয়া করবা চাই লাগে দেবো নি বিয়া অসুবিধা কি মা গো মা মায়ের তো দেহি লাজ শরম নাই খালি পেছন পেছন চাই কি করলেন আপনি আমি পেছন পেছন চাই আমার লাজ শরম নাই কি হলো এমন কথার জবাব না দিয়ে চাই রয়েছেন কেন এইবার বন্দি কি স্যার মাঝারি শুনে আমার দাও কেন মা গো মা আল্লাহ এত রূপ দিতে তোমারে কারো বলি নজর করে আমি তো খুন হয়ে যাব চুপ করেন আপনি আবার আমার কিছু চাহেন কোন সাহস তুমি না কইছো আমারে আইতে নাও থেকে নাই মা যদি গাছের নিচে আমারে না দেখো তাহলে পরে কি লাগে ভর্তা বানাইবা কইছো না গাছের নিচে থাকতে কইছি কিছু কিছু চাইতে কই নাই ও আল্লাহ এই রে কি কম গাছের নিচেই খাড়াই থাকুন লাগবো আমার এখন আপাতত এখানেই খাড়া থাকবেন এক পাও আইবেন না আমার বেশি ঠিক আছে আজকে এত তাড়াতাড়ি আয় পড়লা যে তোমাকে করেন কি আপনি আমার এত কাছাকাছি অনেক দিনই তো হয় দূরে দূরে থাকছি আর কত দূরে দূরে থাকো এখন একটু কাছে কাছে থাই না পড়ি মা গো মা কইছি আপনার লগে কি আমার বিয়ে হইছে নি যে আপনি আমার তো কথা কাছে কত কম তুমি কইলে আজ আমি বিয়ে প্রস্তাব পাঠাবো কিন্তু তোমার ভাই কি রাজি হইব সাত বিঘা জমি আর কমসে দোকান আছে হুনা আমার ভাই যাবে তো এক পায়ে খাবে হ্যাঁ সাত বিঘা জমি গঞ্জে দোকান কেডা কইছে তোমারে আকাশ ভাই নিজে মুখে কইছে আমারে আরে না না ও মিছা কথা কইছে এক শত খেতের জমিও তো নাই আমার কাপড়ের দোকান কাপড়ের দোকানটা তো মহাজ আমি তো কর্মচারী বেচা কেনা কইরা বেতন নেই কি খেতের জমি আর দোকান আছে এই দেশ হইনে তুমি আমার লাগে পাগল হইছো না তাহলে কেন পাগল হইছো কেডা কইছে আমি আপনার লাগে পাগল হইছি আজ এরা কত কোণের জায়গা পান না সরেন আমার চোখের সামনে থেকে সরেন খবর ধর আমার পিছু পিছু আইবেন না পড়ি আমার একটা কথা শুনো পড়ি পড়ি আমি খারাপ মানুষ না পড়ি 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 হুনো আমি গরিব হইবার বাড়ি আমি চোর বাটপান না পড়ি আমার অন্তরে কোনো কাদা নাই
আমার অন্তর পরিষ্কার, বিশ্বাস করো। তোমারে আমি তোমার আমি পালঙ্গে রাখবার না পারলেও এই বুকের মধ্যে ঠিকই রাখুম। গেছিলাম ওই কাপড়ের দোকানে, মহাজন তো আমার কথা হই না একদম আসমান থেকে পড়ছে। আরে ওই পোলা তো দোকানের কর্মচারী, ওই তাঁতি পয়লার থেকে কাপড়াই না দোকানে বয়ে বেচা কেনা করে। চাকরি করে তো? চাকরি মহাজনে কি কইছে জানো? কি কইছে? কইছে আজই ওই পোলারে গলার ধাক্কা দিয়া ধনধন বাইক করে দিব, আর পোলা পায় না ফিরিত করনে। তুই দোকানে ঢুকিস কোন সাহসে? বেতন দেই আমি, কার দোকানে ডিউটি করস তুই? ডিউটি তো আমি এই দোকানেরই করি। হুম, এই কিরে তাজল ভাই, দুপুর 12টার সময় দোকান থেকে বাইর হয়ে যায়, 2টার পর আহে, কিছু জিগাইলে মিট মিট কইরা হাসে, মনে হয় কোনো মায়ার লগে পীড়িত করবার যায়। আমার দোকানে চাকরি কইরা পীড়িত মারাও? হ্যাঁ পীড়িত, চাকরি করলে পীড়িত করুন যাইব না এমন কথা আছে নি। এই তুই আমার দোকান লাঠে তুলা সেমরিকের লগে পীড়িত করবি? আমি তো আপনার দোকান লাঠে তুলি নাই। কিরে কি কয়? তাজল ভাই ওই মায়ারে পটানোর লাগা দোকান থেকে একটা দামি শাড়ি দিছে, পরে ওই মায়া নিজের দোকানে শাড়ি ফেরত দিয়ে গেছে, এই ঘটনা আমি নিজের চোখে দেখছি। ওই একবারই তো একটা শাড়ি দিছিলাম। তুই কেন শাড়ি দিবি? শাড়ি কি তোর বাপের? খবরদার, বাপ তুইলে কথা কবেন না। তো বড় গুন্ডা হইছে দেখছো, আমার খায় আমার পরে আবার আমার উপরে চোখ রাঙায় কথা কয়। নদীর পানি শুকাইতে শুকাইতে দুই পারে এক হয়ে যাইতেছে। কি ব্যাপার কিরে তাজুল, কি হয়েছে তোর? তোমারে তোমারে আজ আমি মাইরাই ফেলাম। তুমি মিথ্যা কথা কই আমার সব কিছু শেষ করছো। তাজুল তুই কিন্তু ভুল করতেছ, ভুল করতেছ তাজুল, ভুল করতেছ তাজুল। কেডাই হানে আমি পুরি, তুমি চাকরি গেছে গানা? তুমি কেমনে জানো? ভাইয়ের কাছে শুনছি চাকরি থাকবো না, গেছে না?
আমি ভাবিরে কই আয়ে পড়ছি কেন তুমি কি পাগল আমার লাগা এত কিছু আর আমি আমু না চাকরিও তো নাই তোমার খাও মুখি খাউন লাগবো না আমার খালি আপনি থাকলেই চলবে তুমি লগে থাকলে তো আমি রাজা আপনি রাজা হইলে আমি মহারানী